বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা কোষ বিভাজন কি সে সম্পর্কে জেনেছি এবং তখনই আমরা বলেছিলাম যে কোষ বিভাজন জীবদেহে কোষ মূলত তিন ভাবে বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস প্রক্রিয়া এবং মিয়োসিস প্রক্রিয়া। আমরা এখন কোষ বিভাজন মাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে জানব। আমরা জানি যে এ শব্দের অর্থ হচ্ছে না এবং মাইটোসিস অর্থাৎ মাইটোসিস না সেই প্রক্রিয়াকে আমরা মাইটোসিস বলে হয়ে থাকি এবং এই প্রক্রিয়াতে নিউক্লিয়াসটি প্রথমে সরাসরি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। বিভাজনটা কিভাবে হয় তা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। বিভাজনের শুরুতে যে নিউক্লিয়াস আছে কোষের নিউক্লিয়াসটা আকারে বেশ বড় হয়ে যায় এবং আস্তে আস্তে কোষের নিউক্লিয়াসটা সরু হয়ে মাঝের দিকটা সরু এবং দুই পাশটা মোটামুটি লম্বাটে হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসটা দেখতে তখন একটা ডাম্বেলের মতন হয়ে থাকে। পরবর্তীতে যা হয়, এই নিউক্লিয়াসটা আরো লম্বাটে এবং সরু হতে থাকে এবং এই মাঝের অংশটি আরো সরু হয়ে যায় এবং সেই সাথে সাথে সাইটোপ্লাজমগুলো দুই পাশে স্থিত আকার হয়ে যায় এবং এই মাঝের দিকে জিনিসটা সরু হতে থাকে এবং সরু হতে 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 একটা পর্যায়ে যা হয় যে সাইটোপ্লাজম দুটি আলাদা হয়ে যায় এবং দুইটা কোষ তৈরি হয়, অর্থাৎ একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষে তৈরি হয়ে থাকে। যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়ে থাকে তাকে আমরা মাইটোসিস প্রক্রিয়া বলছি। আমরা যদি আবার একটু দেখি, এই ধাপে শুরুতে নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যেতে থাকে এবং নিউক্লিয়াসটা দুই পাশে স্ফীত কিন্তু মাঝের দিকে সরু হতে থাকে এবং আস্তে আস্তে নিউক্লিয়াসের সাথে সাথে সাইটোপ্লাজমও দুই পাশে স্ফীত এবং মাঝখানে সরু হতে থাকে এবং সরু হতে হতে একসময় এই সাইটোপ্লাজমটা ঠিক দুই নিউক্লিয়াসের মাঝখানে ঢুকে যায়, ফলে দুটা অপত্য কোষে তৈরি হয়ে থাকে। এইভাবে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়ে থাকে।